শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে বিজেপির সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে প্রতীকী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি জেলার সাধারণ সম্পাদক শ্যামল রায় জানান, শুক্রবার বিজেপির একটি কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। এরই প্রতিবাদে এবং শিক্ষায় নৈরাজ্য, বালি পাথর থেকে তোলাবাজি সহ রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে এই প্রতীকী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গোটা রাজ্য জুড়েই শিক্ষায় নৈরাজ্য, পাথর বালি থেকে তোলা, সরকারি দপ্তরগুলোকে তৃণমূলের কার্যালয় করে দেওয়া, শিক্ষা দপ্তরকে মাটিতে মিশিয়ে দেওয়া, শিক্ষক শব্দটাকে নষ্ট করে দেওয়া, এর প্রতিবাদে আমাদের গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে। আজ বর্ধমানে মূলত একটি আন্দোলন যোগ হলো, তার কারণ গতকাল আপনারা দেখেছেন যে শাসক চোরেদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির চুচড়ার মণ্ডলের একাধিক কার্যকর্তা মিছিল বেরিয়েছিল। আমরা দেখলাম যে সেই মিছিলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, যার ভিউয়ার্স লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়ে গেছে, যে একজন জনপ্রতিনিধি, ডেমোক্রেসি মেম্বার, যাকে আমরা গণতন্ত্রের জয় বলে জনপ্রতিনিধি বানিয়েছে সেখানকার মানুষ, সেটা চুরি করে হোক আর সত্যিকারে হোক, তিনি যেভাবে দায়িত্ব নিয়ে তৃণমূলী ক্যাডারদেরকে সঙ্গে নিয়ে যে আচরণ করেছে বিজেপির কার্যকর্তাদের উপর, আমরা মনে করি যে পশ্চিমবাংলার বিধানসভার সম্মান নষ্ট হয়েছে। পশ্চিমবাংলার বিধানচন্দ্র রায় যে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছিলেন, প্রফুল্ল সেন যে চেয়ারে বসেছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বোস যে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারকে কলঙ্কিত করবার জন্য মমতা ব্যানার্জি যথেষ্ট। তার মন্ত্রিসভা বা তার এমএলএ সদস্যের মধ্যে যে কাণ্ড ঘটিয়েছে গতকাল, সেটা যথেষ্ট। আমরা তারই পরিপ্রেক্ষিতে জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র, জেলার একাধিক পদাধিকারী, মণ্ডল সভাপতি সুমিত দত্ত, বচ্চন সাউ, সঞ্জয় তেয়ারি সহ আমরা যুব মোর্চার একাধিক কার্যকর্তা সহ একটি কার্জন গেটে প্রত্যেকই মানববন্ধন করলাম। আমরা কোনো রাস্তা অবরোধ করিনি। আন্দোলন তাদের জন্য যাদের ভিটে বাটি বাড়ি সব বিক্রি করে দিয়ে তৃণমূল নেতাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে কিন্তু চাকরি হয়নি, চোখের জল বেরোচ্ছে তাদের মায়েদের, তাদের জন্য এই আন্দোলন। এই আন্দোলনের জন্য সবাইকে আমরা আপামর জনতাকে আহ্বান করেছিলাম ও বর্ধমানের শহরের প্রাণ কেন্দ্র কার্জন গেটে সেটা পালিত হলো। সমগ্র ভারতবাসী, সমগ্র ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পদে নামবে। এই বাংলাকে আর আমরা কলঙ্কিত হতে দেব না। একজন মহিলা যিনি এই বাংলাকে গোটা বিশ্বের মধ্যে কলঙ্কিত করেছেন, আমরা দেখেছি 2021 নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর যে অত্যাচার হয়েছিল তার প্রতিবাদে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে সেভ বেঙ্গলি হিন্দুজ বলে পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকতে প্রবাসী বাঙালিদের। আজকে প্রবাসী বাঙালিরা পর্যন্ত আমাদের এই বাংলার কথা ভাবছেন, এই বাংলার বঙ্গবাসী যারা কষ্টে আছে তাদের কথা ভাবছেন, কিন্তু আমরা যারা বাংলায় বাস করছি তারা হয়তো ভয়ে আছি, কিন্তু সবাই ভয়ে নেই। এই বাংলার এক বীরাঙ্গনা শুভ্রাদী, তিনি তার পায়ের জুতো ছুঁড়ে মেরেছেন পাথরটাকে, উনি ক্ষান্ত হননি। এই ধরনের শুভ্রা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়িতে আগামী দিনে তৈরি হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।